आलोचनार विषय होच्छे मॉक टेस्ट नंबर 22 एवं सब्जेक्ट आमादेर काछे रयेछे पॉलिटी। देखुन एखाने फोन नम्बर रयेछे, आपनादेर जदि कोनो दरकार लागे ताहले ए नम्बर कल करबेन। तो फोन नम्बर होच्छे 8794928503। जदि ए नम्बरेर मध्ये फोन ना लागे ताहले आपनारा फोन करबेन 6009186104। तो एखाने आज टोटाल 10টি एमसीक्यू रयेछे। तो अपनारा आंसर करार चेष्टा करुन एबं देखुन आपनारा कत स्कोर करते पारेन, दशेर मध्य कत स्कोर करते पारेन। एबं आपनारा एभावे विभिन्न मक टेस्टर माध्यमे आपनारा देखते पारेन जे आपनारा कतटुकु माने परीक्षार जन्य प्रिपेयर हयेछेन। तो देखुन आजकेर प्रथम प्रश्न, भारतीय संविधानेर कोन पार्टे केंद्र राज्य सम्पर्क निये आलोचना करा हयेछे। तो देखुन अपशन एते रयेछे पार्ट 10, बीते रयेछे पार्ट 11, सीते रयेछे पार्ट 12, डीते रयेछे उपरेर कोनोटी नय। ताहले एखाने कि बला हच्छे केंद्र राज्य सम्पर्क, ठीक आछे। तो केंद्र राज्य सम्पर्क आलोचना करा हयेछे पार्ट 11-এ। तो मने राखबेन भारतीय संविधानेर कोन पार्टे केंद्र राज्य सम्पर्क निये आलोचना करा हयेछे पार्ट 11। एबं त्रिपुरा टेट परीक्षार मध्य पार्ट थेके कमपक्षे दुटो प्रश्न आसबे। तो देखुन आपनारा खुबई गुरुत्वपूर्ण पार्टगुलो आपनारा मने राखबेन, एकदम एक थेके एकदम आमी आलोचना करेछि जतटा पार्ट रयेछे। तो ए चैनलेर प्लेलिस्टे गिये पॉलिटिर जे प्लेलिस्ट रयेछे एखाने गिये देखते पारेन। तो तारपर देखुन दो नम्बरे कि रयेछे, दो नम्बरे रयेछे भारतीय संविधानेर कोन पार्टे केंद्रीय व्यवस्था निये आलोचना करा हयेछे, पार्ट 1, पार्ट 2, पार्ट 3। तो पार्ट 1-এ কি নিয়ে আলোচনা করা হয়েছে, পার্ট 1-এ আলোচনা করা হয়েছে ভারতের সীমানা নির্ধারণ কেন্দ্র মানে ভারতের যে রাজ্যগুলি এইগুলোর সীমানা নিয়ে আলোচনা করা হয়েছে। তো পার্ট 2-তে কি নিয়ে আলোচনা করা হয়েছে, সিটিজেনশিপ মানে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট 3-তে আলোচনা করা হয়েছে আমাদের যে মৌলিক অধিকার রয়েছে, আমাদের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 3-তে। তাহলে এখানে দেখুন একটাও হলো না, তো কী হবে উপরের কোনোটি নই। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন পার্টে কেন্দ্রীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, আমেরিকা, ইংল্যান্ড, নেদারল্যান্ড, উপরের কোনোটি নই। তো দেখুন উত্তর হবে অপশন এ, আমেরিকা। তারপর দেখুন আমাদের কাছে যে প্রশ্নটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ, রাজ্যের প্রকৃত শাসককে। তো রাজ্যের প্রকৃত শাসক হচ্ছেন মুখ্যমন্ত্রী, বিতে রয়েছে রাজ্যপাল, সিতে অর্থমন্ত্রী, উপরের কোনোটি নেই। তো মনে রাখবেন রাজ্যের প্রকৃত শাসক হচ্ছে মুখ্যমন্ত্রী। তো এই যে মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের প্রকৃত শাসক। যেমন ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা। তো এখন প্রশ্ন হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রকৃত শাসক, কিন্তু মুখ্যমন্ত্রীকে মানে যিনি মুখ্যমন্ত্রী তিনি কি এমএলএ, ঠিক আছে, একজন বিধায়ক। তো একজন বিধায়ককে রাজ্যপাল কী করেন, মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্তি দেন। তো তারপর দেখুন রাজ্যের নাম সর্বস্ব শাসককে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল না উপরে কোনোটি নেই। প্রধানমন্ত্রী তো আসবে না, হ্যাঁ। তো এখানে রয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। তো মনে রাখবেন রাজ্যপাল হচ্ছে রাজ্যের নাম সর্বস্ব শাসক। রাজ্যপালকে নিয়োগ করেন আমাদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং প্রেরণ করেন বিভিন্ন রাজ্যের মধ্যে। তো তিনি হচ্ছেন কি, তিনি হচ্ছেন রাজ্যের নাম সর্বস্ব শাসক। আর যদি আসে রাজ্যের প্রকৃত শাসক, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। তো তারপর দেখুন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তো কীভাবে হয় রাষ্ট্রপতি নির্বাচন, জনগণের প্রত্যক্ষ ভোটে, জনগণের, এটা অপ্রত্যক্ষ, ঠিক আছে, অপ্রত্যক্ষ ভোটে, উপরের দুটোই না, উপরের কোনোটিই নয়। তো দেখুন এখানে যে প্রশ্নটা, রাষ্ট্রপতি নির্বাচিত হয় তো জনগণের অপ্রত্যক্ষ ভোটে, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কিন্তু আমরা ভোট দান করি না। কিন্তু যেমন আমরা আমার বিভিন্ন বিধায়ককে কী করেছি,
বিভিন্ন রাজ্য মানে বিধানসভায় প্রেরণ করেছি, পাশাপাশি লোকসভার যে সদস্য রয়েছেন এমপি তাদেরকে জনগণ ভোট দিয়ে নিযুক্ত করেন। এই যে বিধানসভার সদস্য লোকসভার সদস্যরা তারা কি করেন, তারা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বিধানসভার বিধায়ক বা লোকসভার যে এমপি রয়েছেন তাদেরকে আমরা নিযুক্ত করি, তো আমরা কিন্তু সরাসরি রাজ্যপালকে ভোট দিই না বা নির্বাচিত করি না, কিন্তু আমরা যাদেরকে চয়ন করেছি বা আমরা যাদেরকে ভোটের মধ্যে পাশ করিয়ে বিধানসভায় বা লোকসভার মধ্যে প্রেরণ করেছি তারা কিন্তু ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। তো তার জন্য হচ্ছে অপ্রত্যক্ষ ভোটে আমরা কিন্তু একদম রাষ্ট্রপতিকে নিযুক্তির জন্য একদম যেভাবে এমএলএ বা লোকসভার সদস্যদের ভোট দিই এভাবে দিই না, তো তার জন্য হচ্ছে অপ্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের অপ্রত্যক্ষ ভোটে। প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার না উপরের কোনোটি নয়। তো মনে রাখবেন উত্তর হবে উপরের কোনোটি নয়, কারণ প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে, রাষ্ট্রপতি। আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, কীভাবে করেন, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে কী করেন, নিযুক্ত করেন। আট নম্বরে রয়েছে অর্থ বিলের ক্ষেত্রে একক প্রাধান্য দেখা যায় লোকসভার, রাজ্যসভার, বিধানসভার না উপরে কোনোটি নেই। মনে রাখবেন অপশন এ লোকসভার, অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার একক প্রাধান্য আমরা দেখতে পাই। তারপর দেখুন রাজ্যসভার স্থায়িত্বকাল চার বছর, পাঁচ বছর, ছয় বছর না উপরের কোনোটি নেই। তো দেখুন এখানে কী বলা হচ্ছে রাজ্যসভার স্থায়িত্বকাল, তো রাজ্যসভার স্থায়িত্বকাল এটি একটি চিরস্থায়ী সভা, ঠিক আছে, এটার কোনো ভাঙ্গন নেই। তো দেখুন প্রতি দুই বছর অন্তর অন্তর এক তৃতীয়াংশ সদস্য কী করেন, নিযুক্ত হন রাজ্যসভার মধ্যে। তবে আমি আপনাদেরকে বলছি এখানে বলা হচ্ছে রাজ্যসভার স্থায়িত্বকাল চার বছরও না, পাঁচ বছরও না, ছয় বছরও না, উপরের কোনোটি নয়, কারণ এটা রাজ্যসভা কখনো ভাঙে না, পাঁচ বছর ছয় বছর এই রকম না। যেমন লোকসভা পাঁচ বছর পর পর কী হন, কী হয়, নতুন করে লোকসভা নির্বাচন হয়, লোকসভার বিভিন্ন সদস্যরা আসেন, হ্যাঁ, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে এইরকম নয়, রাজ্যসভা একটা চিরস্থায়ী সভা। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর, চার বছর, পাঁচ বছর, ছয় বছর না উপরের কোনোটি নেই। তো উত্তর হবে পাঁচ বছর, মনে রাখবেন পাঁচ বছর, সরি ছয় বছর, ছয় বছর হচ্ছে কি রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ, হ্যাঁ, এবং প্রতি দুই বছর অন্তর অন্তর এক তৃতীয়াংশ সদস্য, এক তৃতীয়াংশ সদস্য কী করেন, এই নতুনভাবে নির্বাচিত হন। তো মনে রাখবেন ছয় বছরের জন্য, যদি লোকসভা আসে তাহলে হবে পাঁচ বছরের জন্য। তো এই হচ্ছে দশটি এমসিকিউ নিয়ে আলোচনা পলিটিক্যাল সায়েন্স থেকে। তো আশা করি আপনাদের এই ক্লাসগুলো কাজে আসছে এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই যে আমরা মক টেস্ট করছি, আমরা কিন্তু একটা বা দুটা মক টেস্ট করে থেমে থাকবো না, আমরা কিন্তু বিভিন্নভাবে মক টেস্ট করবো, পরীক্ষার আগ পর্যন্ত হয়তো বা 200-300 হতে পারে, এবং এই মক টেস্টগুলি দেখলে আপনারা অনেক আনসার করতে পারবেন, কারণ আমি বিভিন্ন মক টেস্টের মাধ্যমে কিন্তু সবগুলোই আলোচনা করে দেবো। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে এসেছে, ভালো লেগেছে, ভালো লেগে থাকলে চ্যানেলটাকে কী করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তবে যদি ভালো লেগে থাকে তাহলেই করবেন।